তিন নম্বর সেটের নাম বলেছি। আবার আপনার যেটা আছে দুটা একান্ন, সে দুটা একান্নর মধ্যে কোটা নাম পড়েছে? ওটা বলেছি মানে নমস্কার, আপনারা দেখছেন আপনাদের সুপরিচিত চ্যানেল সাধন বলক ইউটিউব চ্যানেল, আর ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সমস্ত কারারসিকদের জানাই স্বাগত। আর স্বাগত জানিয়ে আজকে এক হাই ভোল্টেজ আপডেট হয়ে গেছে আগত। আপনারা জানেন যে কারা লড়াই মানে আপনার একটা এখন বর্তমান সময়ে পুরো একটা গরম পরিবেশ চলছে, জেলা কমিটির নানা রকম কথা না মেনে নানান জায়গায় নানা রকম আপনারা খেলা দেখতে পাচ্ছেন। তো সেই মুহূর্তে আরো এক হাই ভোল্টেজ যে কারা লড়াই, সেই কারা লড়াই অনুষ্ঠিত হতে চলেছে আপনার চানাড়া গ্রাম। তো সেটা কবে হচ্ছে এবং প্রাইজ কত আছে সেটা তো আপনারা ইয়ার পূর্বের ভিডিও জেনেছেন। তো এখন আপনারা দেখতে পাবেন যে এখানে খুব ভালো ভালো নামি দামি কারা কিন্তু এখানে নাম নথিভুক্ত হয়ে গেছে অলরেডি। এই অজয় সরকারের যে মেলা কমিটি আছেন, সেই মেলা কমিটির পক্ষ থেকে যে সমস্ত কারা আছে কমিটির 5-5টি কারা। তো দেখা যাক কোন কোন কারা জোড়া এখানে পড়েছে এবং কার কার জোড়া কনফার্মটা করে দিচ্ছে, সেই বিষয়টি আমি আপনাদের কাছে তুলে ধরছি। তো তা আপনার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর যদি আপনার এই চ্যানেল হয়ে থাকে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সর্বপ্রথম পাওয়ার জন্য। তো নমস্কার। নমস্কার। আচ্ছা, তো সর্বপ্রথম একটু আপনার নাম এবং ঠিকানাটাই বলুন। আমার নাম অজয় সরকার, গ্রাম চন্দ্রা, পোস্ট চন্দ্রা, থানা কেন্দ্রা, জেলা পুরুলিয়া। আচ্ছা, তো আপনারা তো একটা লড়াইয়ের ডাক দিয়েছেন, তো সেখানে কতগুলি কারা প্রতিদ্বন্দ্বী করছে? সেখানে তোমার আছে 5টা আছে। 5টা কারা? আচ্ছা, তো যারা হয়তো আগের ভিডিওটা দেখেন নাই তাদের জন্য একটু আপনি প্রাইজ গুলি বলে দেন। আছে তোমার দুটা কারা আছে 51-51। আচ্ছা, 51-51। হ্যাঁ, তারপরে তোমার আছে তিন নম্বরে আছে তোমার 31,000। হ্যাঁ, 4 নম্বর আছে তোমার 21,000। 5 নম্বর আছে 11,000। 5 নম্বর আছে 11,000। এই হলো আপনাদের কারা। তো এই কারাগুলি সবগুলা কি একবার করে ছাড়া হচ্ছে না দু দুবার? না, সবগুলি একবার এক চান্স হয়ে এক চান্স করে ছাড়া হবে। আচ্ছা, তাহলে তো নাম অনেকগুলো পড়ে গেছে না? নাম অনেকগুলো পড়েছে। আচ্ছা, তো সেই নামগুলো আমি আপনাদের কাছে তুলে ধরছি। তো তার আগে একটু নাম ব্যাপারটা একটু জানালে এখানকার যে নিয়ম কানুনটা, তো আপনার যে বললেন যে একটা করে জোড়া নিবে, তো আপনার যেটা বললেন 51-51 দুটো আছে এবং যে কারাগুলি আপনি বললেন 5 তক্ক, 5 তক্ক, সেই প্রত্যেকটা কারা আপনি বলতে পারেন কোন কোন কারা আছে? প্রথমে আছে তোমার 51 যেটা আছে একটা অজয় সরকার, আর একটা 51 যেটা আছে ওটা আছে বলরাম মাহাতো, আর 3 নম্বর যে কারাটা আছে সেটা আছে তোমার কুচুং দেবেন মাহাতো। দেবেন মাহাতো। আর 4 নম্বর যেটা আছে ওটা তো কনফার্ম হয়ে গেছে অলরেডি, ওটা আছে অনুরোধ সরকার। অনুরোধ সরকার। আর যেটা 5 নম্বর আছে ওটা তোমার দেবাজ সরেন হুচুকডি। হুচুকডি আপনার ওটা বড় কারা আমরা, ওটা এক বিখ্যাত কারা। আপনারা জানেন যে মালিককে চিনা নাই সেরকম কারা আছে আর কি। তো ওরা সাথেও নাম কিন্তু দু দুটা পড়ে গেছে অলরেডি। তো দেখা যাক যদি আজ জোড়া কনফার্ম হচ্ছে তো সেটা আমরা আপনাদের কাছে তুলে ধরব। তো আপনার এই যে এই কারাগুলি বললেন দুটো 51 বললেন, দুটো 51, তো সেগুলি কোনটা এক আর কোনটা দুই? তোমার ওইটা সেদিনে হবে ওই মেলার দিনে দুটো বীর বীর কারা নাম দিল। এবার উহ বলে প্রথম জন স্বামী লাগাবো, উহ বলে প্রথম জন স্বামী লাগাবো, দুটা মালিককে ডাকা হবো, দুটা মালিককে ডাকে দুটো কাগজ ফলান দিয়ে হবো, প্রথম যে ছাড়িবে যে পাবে তাকে প্রথম ছাড়াবো, তাকে প্রথম ছাড়াবো। আর আপনাদের কোনটা প্রথম ঢুকবে সেটাও বলা যাবে কি? সেটা বলা যাবে না। আচ্ছা, মানে এক নম্বর কারা কোনটা সেটা বলা যাবে না, কিন্তু আমার প্রাইজটা দেখে রেখেছি ওই জন্য। প্রাইজ একই রাখা হয়েছে কিন্তু কারাগুলি উল্লেখ করে দিয়ে হয়েছে যে কোন দুটা কারার মধ্যে যাবে কারা। হ্যাঁ, কারা গুলো দুটার মধ্যে কিন্তু বদলিবে কি? না না, কারা বদলিবে ও দুটা কারাই খেলিবে। আর কারা আমরা যেমন করে দেখিবে, যেমন করে দেখি চুইয়া লাড়িয়া যেমন দেখি। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, তাহলে আমরা অনেক কিছুই আমরা জানিলাম নিয়ম কানুন ব্যাপার নিয়ে। তো এখন জানিয়ে নিব যে আপনার কারার এখানে 5 নম্বর যে কারাটি আছে ও তার দেবাশিস সরেনের চুক্তি থেকে আগত হচ্ছে, যে যেটা হচ্ছে গত বছর আপনার শুনেছিলেন যে উহাকে দাওয়াত করে দিয়েছে, তো সেই কারাই কোটা নাম পড়েছে? সেটা তোমার পড়েছে দুটা নাম। কোথায় কে কে? ওটা পড়েছে তোমার শক্তিপদ মাহাতো, তোমার সামলরা, সামলরা, আর একটা পড়েছে তোমার মহাদেব ঠাকুর, সামনে ওটা পলমা, পলমা। আচ্ছা, আর আপনার তারপরে যেটা 4 নম্বরে, 4 নম্বরে ওটা যেটা আছে অনুদ সরকার সাথে ওটা তোমার জোড়া কনফার্ম হয়ে গেছে ভূদেব মাহাতো, রামসোড়া, রামসোড়া। ওটা আগে হ্যাঁ আগে আমরা জন্য কনফার্ম করে দিয়েছি, লাগনি কারা বসলো খাওয়ায় তৈরি করুক, আইসে যেমন লড়াই দেখাই। আচ্ছা, আর আপনার 3 নম্বরটা, 3 নম্বরটা পড়ে গেছে তোমার ভক্ত মাহাতো,
মধুপুর, মাধব, মাধবপুর। আচ্ছা ভক্ত মা তো মাধবপুর। আচ্ছা এটাও আবার একটা সুনাম ধন্য কাড়া, এটা লাগনি কাড়াই বটে, এটা লাগনি মানে ভয়ঙ্কর লাগনি কাড়া, কারণ যেটা বিখ্যাত কাড়া বরুণ বাবু উনার কাড়ার সাথে বহুতক্ষণ খেলা দেখেছে, ওই কাড়াটাই না ওই কাড়াটাই বটে, যেটা কুদুনা থেকে নিয়েছিল। আর সেদিন এখানে ভাগাইলে তোমার ডোমশলা, ডোমশলা জগদীশে মাতার আসরে 1 নম্বর কাড়াকে পরাজিত করেছে। হ্যাঁ আপনার যেটা ঈশ্বর বাবু ছিল কাড়াটা, হ্যাঁ হ্যাঁ সেই কাড়াটা সেটা পরাজিত করেছে, তো সেই কাড়াই কিন্তু নাম দিয়ে হচ্ছে 3 নম্বর, 3 নম্বর সেটা নাম পড়েছে। আবার আপনার যেটা আছে 2টা 51, সে 2টা 51-র মধ্যে কোটা নাম পড়েছে, ওটা পড়েছে তোমার একটাই পড়েছে, একটা হ্যাঁ কোনটা? ওটা পড়েছে তোমার ক্ষত্রি মোহন, মোহন ক্ষেত্রমোহন সিং ভূঁইয়া, ভূঁইয়া। আচ্ছা ক্ষেত্রমোহন সিং ভূঁইয়া, ওর বাড়িটা কোথায়? ওর বাড়িটা আছে তোমার সরবেড়িয়া, সরবেড়িয়া। আচ্ছা সরবেড়িয়া আপনারা বুঝতে পারছেন, এটা হচ্ছে বোরাবাজার থানা, বোরাবাজার থানা, একবারে সুনাম ধন্য কারা রসিকের নিকটবর্তী গ্রাম যেটা হচ্ছে প্রাণকৃষ্ণ সিং লায়ার, একবারে সামনাসামনি। তো সেই রসিকগুলা যে আসে এগুলার নাম নথিভুক্ত করেছে? হ্যাঁ এলা নাম মুক্ত করেছে। তো আরো কি সেরকম কোন কারা রসিক আসার কোন কথা কথা আলে তো ভালো হবে, ওটা কথা বলছে দেখো না পৌঁছিলে তো না এমন তো বলছে, ফোন করে ফোন করার দাম নাই, ফোন করার দাম নাই, এখন পৌঁছিলে যত লাগনি হবে যত ভিড় ইয়াটা হবে আগে আগে দিব। আচ্ছা তো এখন এই যে এই কাড়াগুলো যে আছে আপনার, এইগুলোর মধ্যে কি কোন জোড়া কোনটার সাথে কনফার্ম করছে? জোড়া এখন এটা আর কনফার্ম হবে না, এটা তোমার আরো বিড়বিড় কাড়া আছে তো নাম দেখ, বিড়বিন্ন পাছে পিলিপিলি করছো না, চানলায় পিলি পিলি আসুক তারপর দেব, চানলায় পিলি কাড়া নিয়ে একদম ধান ধান জায়গা করা হবে ভাদর মাসের দিনে, চানলায় পিলি কাড়া নিবে নাই, ওই দিন আগে প্রথম ইউটিউবে বলা আছে। আচ্ছা পিলি কাড়া নাম দিতে আইসো না, ওর জন্য দরকার হলে ফোন করলে বিয়ার তিয়ার ওকে দিয়ে খাওয়াই পাঠান দিব, তাও নাম দিও না, নাম দিও কারণ ওই ধান কেষ্টা কেষ্টে আর দর্শকের অনিশ্চয়, হ্যাঁ লাগনি কাড়া হলে ঠিক আছে, আর ধরো লাগাই রে আসর দেখে পালাই, তো ওই কালা নিয়ে তুমি ব্যাস করবে নাকি? আচ্ছা ঠিক আছে কথা তো বলছে খুব ভালো, আমরা দেখা যাবো সেই জোড়াটা কোন ফার্মটার ব্যাপারে, কারণ এখানে যে কাড়া গুলি এসেছে ইলা কিন্তু সুনাম ধন্য কাড়া, তো ইলা বলছে এখন জোড়া কনফার্ম আমরা করছি নাই, তো দেখা যাক এবারে ইয়ারলে ভয়ঙ্কর কাড়া জোড়া কনফার্ম করবে না পিলু কাড়া করবে, সেটা সময় বলবে, জোড়া যে সময় বলবে, সময় বলবে, সেই তো অনেক দেখা যাবে চাঙ্গলা কমিটি কো আর এই সরকার কো। তো এই যে জোড়া কনফার্মটা তাহলে কবে বের হবে? এটা তোমার মনসা পূজার দিনে, মনসা পূজার দিনে ভাই, হ্যাঁ আমাদের ভাদরের 22 বড় তো মেলা, ওই সেদিন আগে কনফার্ম পরের দিনটাই বের হবে, কি কনফার্ম হয়ে তো ওটা কনফার্ম হয়ে তো, তার আগে যদি আমরা এক এই লেখান লেখান দিয়ে আছে সেরকম মানে ওই কারা পায়ে যায় আগে দিকে ওই আগে দিয়ে কনফার্ম করে লাগনি করা হচ্ছে, লাগনি মানে ওয়ার যেমন ইতিহাস থাকে যে বাইরেও যায় লাগে, হ্যাঁ প্রায় নিয়েছে ওইরকম করা যদি আমরা পায়ে যাই তাহলে ওই আগে যে কান না কান দুটো আছে ওইলে আগে কনফার্ম করে দেবো, আগে সময় তৈরি করবো, সময় সময় পাওয়া যায় নেওয়া, হ্যাঁ অবশ্যই 1 নম্বরে যখন লড়বে, হ্যাঁ তখন যেমন সময় তৈরি করে আনে লড়াই দেখা, লড়াই দেখা আদিত্য পরে আছে, হ্যাঁ ওটা পরে আছে। তো এই যে যেটা বললেন যে আপনার 4 নম্বরটা আগে জোড়া কনফার্ম করলেন আর ইলা 4 নম্বর কয় কনফার্ম করি তোমার, 4 নম্বরটা ভূদেব মা তো, হ্যাঁ 4 নম্বরটা ভূদেব করে দিয়েছেন, আর বাকিলা উঠে আছে তোমার লাগনি কাড়া, আর লাগনি কাড়া আচ্ছা প্রায় জিতা কাড়া বটে, প্রায় জিতা কাড়া ওইটা কেউ পাবলিকও বলতে পারবে না, যেটা চলো ভুগো চড়লি আমরা দু তিন জায়গায় প্রাইজ মারেছে, প্রাইজ মারা কাড়া বটে, সেই কারণে উনাকে কনফার্ম করেছে, আমরা চন্দ্রা প্রাইজ ভালো নেই লড়াই দেখবো। তো এখন যেটা আছে আপনার 1 নম্বর যেটা আছে 51 আছে, তো সেইটাই অনেক জায়গায় বললে যে বাঁধলে বা এই 10 মিনিট লাগলে নানা রকম একটা কথা উঠে বা অফার সিস্টেম, তো এটা আপনাদের আছে নাকি? না আমাদের ওই সিস্টেম নাই, আমরা উপায় নেই কোথাও, কারা খেলা দেখাবে আমরা সেরকম মানে কমিটি একটা কমিটি যা বিচার করে যখন যেটা দিয়ে হবে সান্তনা হিসাবে, মানে ওয়ার কারাটা পরাজিত যদি হয়ে যায় তখন কমিটি ভাবনা চিন্তা করবেন যে কত দিলে ওকে ভালো হবে নাকি, সেই সান্তনা হিসাবে যেটা হয় আচ্ছা সেটাই হবে, আমাদের অফার না, আমরাও কিন্তু অফার পাই নাই, যে কারা লাগাবে কারা অফার, আচ্ছা প্রতিটাই বছর প্রতিটাই ম্যান। আচ্ছা ঠিক আছে বন্ধুগণ, আপনারা বুঝতে পারলেন যারা নাম নথিভুক্ত করবেন চানাড়া গ্রামে, আপনারা সমস্ত বিষয় তো বুঝতে পারলেন যে কোনো কিন্তু এখানে অফার টফার কোনো সিস্টেম নাই, শুধুমাত্র আপনার কারা কেমন খেলা দেখাবো সেই অনুসারে আপনাদেরকে নির্ধারিত করবে যে সান্ত্বনা পুরস্কার কতটা পাবেন।
যতই ভয়ঙ্কর কাটা আসুক আর যতই আসুক, বাঁধিলে তো অমুক না সব কোন না সিস্টেম নাই। তবে যে আসবে, আমি তো বলছি তোমার জেলা চ্যাম্পিয়ন ঘুরে ঘুরে বলছে, যে আসবে সবাই মানে নামটা আছে দেখ, সবাই যে যে দেখ সেটা কোন চিন্তা নাই, যে পাবলিক তো আস দিয়ে দিব। আচ্ছা পাবলিকে যাকে কমেন্ট করবে, হ্যাঁ ধরো তিনটা কাটা দিন পড়ে গেল মানে বেরবে, তখন পাবলিক আমি তো ছাড়ি দিব, যা যেটা বলবে সেটাই, পাবলিক কমান্ড যেটা বলবে সেটাই তাকে জোর দিয়ে দিব। আচ্ছা খুব ভালো, এই তিনটা পড়ে গেল ধরো তুমি কাকে ছাড়িবে, কাকে ছাড়বে মানে যার বেশি ভোট হবে হিসাব কমান্ড সেই জোরটা পাও। আচ্ছা খুব ভালো। তো এখন মনে হচ্ছে যে আপনার কাড়া এই যে বাইরে ভিতরে লাগার একটা ব্যাপার আছে মাঠে, তো সেসব বিষয়ে আপনি কি বলবেন? দেখো চান্দা এলাকাটা যেখানে লাগবে মানে এলাকার বাহির বলতে সেটাও পাঁচ আড়া বাইরে লাগবে, ওই লাগি মানে প্রাইজ দেওয়া যাবে, ওইটা কমিটি পৌঁছিবে তবে না মানে দেখতে পাবো তবে তো আসে কে আছে কে আছে কে নাই। আচ্ছা মানে এলাকার ভিতরে মানুষ যদি দেখতে পাই তাহলে প্রাইজ দেওয়া হবে, হ্যাঁ যে উয়ারা লাগি গেছে এবং উপরাজিত হইলো ঠিক ভাবে সেটা নিখুঁত যদি দেখি, হ্যাঁ তাহলে প্রাইজ দেওয়া হবে, মানে যত প্রাইজ আছে তত দেওয়া যাবে, তো আর কি ভাগা ভাগা কম কি দিব। আচ্ছা সেটা ঠিক আছে, তবে আশা করি বাইরে লাগবে কি নাই, যে কাড়ালা জড় লিয়া হবে বিড়বির কাড়াই তো জড় লিব, আশা করি ওরকম হবে কি নাই, হবে কি নাই, তবু নিয়মটা বাঁধে রাখা দিয়া হলো কারণ ওনার একটা রাস্তা রাখি দিয়া হলো যে আনবে বাইরে, তো ওই চান্দা মজার মধ্যে যথাই লাগবে কোথায় দিব সেখানে দিব। আচ্ছা আর আপনার যেটা এই যে আছেন বাঁশের বেড়া তেড়া এসব হবে কি না? বাঁশের বেড়া থাকবে, বাঁশের বেড়া থাকবে, বাঁশের বেড়া থাকবে একদম। আর আপনার দিনটা তো কবে হচ্ছে আপনার? তোমার ওটা ভাদ্র আর বাইশ, ভাদ্র মাসের বাইশ যে দিন সেই দিনে কিন্তু হবে কাড়ার খেলা অনুষ্ঠিত এই চান্দারা গ্রামে। তো আর ভিডিওটি আমরা দীর্ঘায়িত করবো না, অনেকক্ষণ ধরে আপনাদের সাথে কথা কথা চালালাম এবং এখানকার সমস্ত বিষয় আপনাদের কাছে তুলে ধরলাম। তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকবেন এবং এই আসরের সবার আগে সবার প্রথম কার সাথে কার কাড়ার জোড়া কনফার্মটি হলো সেটা জানতে এই চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করে থাকবেন, এই চ্যানেলের মধ্যে দিয়ে প্রকাশিত হবে সবার প্রথম। তার বেশি কিছু না বলে আমরা ভিডিওটি এখানে শেষ করলাম, নমস্কার ধন্যবাদ।